লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। ফটোগ্রাফি ওয়ান অফ দ্য বেস্ট একটি প্যাশন বা মজার একটি প্রফেশন অনেকেই বলে থাকেন, যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে ইউজ করে আপনি হিউজ পরিমাণ ছবি তুলে আর্নিং করতে পারেন অনায়াসে। আমি করেছিলাম যেটি, সেটি হচ্ছে shutterstock.com এর মধ্যে অ্যাকাউন্ট করেছিলাম এবং মজা করে একটি জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে একটি ছবি তুলে আমি আপলোড দিয়েছিলাম। জাস্ট আমি আমার হাতে থাকা ওয়ার্ডন ফোনটিকে ইউজ করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে $0.25 আর্নিং করেছে শুধুমাত্র একটি ছবি আপলোড দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে আপনি প্রায় 11টি ওয়েবসাইটের উপরে বা 11টি ওয়েবসাইটের মধ্যে ছবি আপলোড দিয়ে আর্নিং করতে পারবেন অনায়াসে ফ্রিতে। সুতরাং আপনার যদি হাতে মোবাইল ফোন থেকে থাকে অথবা আপনার যদি DSLR ক্যামেরা থেকে থাকে, তাহলে নিশ্চয়ই আপনি এই কাজটি অনায়াসে করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। আমি এই ছবিটি আপলোড দিয়েছিলাম 3/7/2019 সালে এবং এটি একবার সেল হয়েছে $0.25, এবং যতবার এটি সেল হবে এবং ডাউনলোড করবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমি অবশ্যই এই সেলের এগেনস্টে আর্নিং টুকু পাবো। আশা করি বুঝতে পেরেছেন। সো সেরকম প্রায় 11টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো আজকে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আপনি নিশ্চয়ই এই আর্নিং টুকু করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড এবং ম্যাচিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ইন্টারফেস এর মধ্যে। টপ 11 প্লেসেস টু সেল ফটোস অনলাইন অ্যান্ড মেক মানি, টোটাল 11টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব আজকে। এবং এই ওয়েবসাইটগুলো টোটালি প্রফেশনাল এবং অনেকে কিন্তু বাই সেল করছে ফটোগুলো। সো আপনি অনায়াসে ফ্রিতে আপলোড করে এই ওয়েবসাইটগুলো থেকে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। চলুন কি কি ছবি এখানে আপলোড দেওয়া যায় সেটা আমি প্রথমে আপনাদের সাথে ডিসকাস করি। সো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিপল, কিডস, অ্যাডাল্টস অ্যান্ড এভরিওয়ান ইন বিটুইন ফ্রম এভরি কান্ট্রি অ্যান্ড কালচার। পিপল যে কোনো ধরনের ছবি, কিডস হতে পারে, অ্যাডাল্টস, লেডিস অর জেন্টস এটসেট্রা, পিপল ওয়ার্কিং, ধরুন আপনার আশেপাশে যে পিপলগুলো কাজ করে তার ইমেজিং বা প্রিটিকুল বা সুন্দর একটি ছবি আপনি নিলেন, সেই ছবিটি আপনি এখানে আপলোড করে দিলেন, দ্যাটস ইট। এরপরে ফুড রয়েছে, টুলস রয়েছে, সিটিস, নেচার, ট্রাভেল এটসেট্রা, ডিফারেন্ট টাইপস অফ পিকচার আপনি নিতে পারেন যেগুলো সেলেবল অথবা আই ক্যাচি, এবং মোটামুটি যদি সেলেবল এবং আই ক্যাচি হয় তাহলে নিশ্চয়ই আপনি এখানে আপলোড দেবেন তার আগে নয়। এবং প্রথমত আপনি যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি আপনাকে, সেটি হচ্ছে এনভায়ারি গ্যালারি। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এটি নাম্বার ওয়ান ওয়েবসাইট, এবং যে ওয়েবসাইটের বৈশিষ্ট্য সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। ইউ ক্যান সেট ইউর ওন প্রাইসেস, আপনি এখানে চাইলে নিজের প্রাইস সেট করতে পারেন, এবং যেটি অন্যান্য ওয়েবসাইট থেকে একটু ডিফারেন্ট, এবং নো ওয়ান এলস টেক্স কাট, কেউ এটি কাট করতে পারবে না বা এডিট করতে পারবে না। ইউ হ্যাভ 100% কন্ট্রোল ওভার হাউ টু ডিসপ্লে ইউর ফটোস, এবং এটি আপনি 100% কন্ট্রোল করতে পারবেন। ইউ ক্যান সেট ইউর ওন টার্মস অ্যান্ড কন্ডিশনস ইন শোর ইউ আর ইন কন্ট্রোল। তার মানে এই ওয়েবসাইটে আপনি যদি লগ ইন করেন, তার মানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অনায়াসে আপনি সবকিছু মোটামুটি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি সরাসরি গুগলে সার্চ দিবেন যে এমবায়ারি গ্যালারি কিভাবে, হাউ টু ক্রিয়েট অর সাইন আপ এমবায়ারি গ্যালারি, আপনি জাস্ট তাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি অনায়াসে তাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে আপনি অবশ্যই এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। সেটি আপনি যেহেতু আপনি পারবেন আমি সেটি দেখাচ্ছি না। এরপর যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে Adobe Stock। Adobe Stock ওয়ান অফ দ্য বেস্ট বাই অ্যান্ড সেলিং ইমেজেস ওয়েবসাইট, এবং আপনি যে কোনো ধরনের ফটো এখানে আপনি বাই সেল করতে পারেন। বেসিক্যালি আপনি যেহেতু সেলের উদ্দেশ্যে এসেছেন, সুতরাং আপনাকে সেই কথাটি মাথায় রাখতে হবে এবং সেভাবে আপনি কাজ করবেন। এখানে আপনি মিনিমাম একটি ছবির জন্য $0.25 পর্যন্ত আর্নিং করতে পারবেন, এবং সর্বোচ্চ $50 পর্যন্ত, সর্বোচ্চ $0.50, তার মানে $0.50 বা 50 সেন্টের মতো আর্নিং জেনারেট করতে পারবেন যদি সেল হয়। এবার চলে আসে আমার সবচেয়ে মজার এবং কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি, সেটির নাম হচ্ছে shutterstock.com। shutterstock.com এর মধ্যে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমি জানি যে shutterstock.com ওয়ান অফ দ্য প্রফেশনাল একটি ইমেজ সেলেবল মার্কেট প্লেস, যেটি 15 বছর ধরে মার্কেটে রয়েছে। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, shutterstock হ্যাজ বিন এ পপুলার সাইট ফর ওভার 15 ইয়ার্স টু বাই স্টক ফটোস অনলাইন। দে হ্যাভ ওভার 300 মিলিয়ন ইমেজেস
services, videos and music tracks আপনি চাইলে shutterstudio.com এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার ইমেজ সেল করতে পারেন, ভিডিও সেল করতে পারবেন, অথবা যদি আপনার কোনো মজার কোনো ভিডিও মিউজিক থেকে থাকে সেটিও আপনি এখানে সেল করতে পারেন। দ্যাটস টোটালি রয়্যালিটি ফ্রি, তার মানে আপনাকে এখানে কোনো পে করতে হবে না সেল করার জন্য। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। As a photographer, you can earn great money with this marketplace in the long run. According to this site, sellers on Shutterstock have made over $500 million worldwide. আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি Shutterstock.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দিয়েছি, আশা করি সেটি দেখে আসলে shutterstock.com এর মধ্যে অনায়াসে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এবং আপনি ছবি আপলোড দিতে পারবেন। সম্পূর্ণ প্রসেসগুলো আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি। এবার যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি আর একটি মজার ওয়েবসাইট যেটির নাম হচ্ছে alami.com। alami.com এটি একটি প্রফেশনাল মার্কেট প্লেস বলা যায় এবং ইজ ওয়ান আদার গ্রেট প্ল্যাটফর্ম অন হুইচ টু সেল স্টক ফটোস বিকজ ইট ডাজন্ট হ্যাভ এনি হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস, কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই এবং ফটোগ্রাফারের জন্য 50% পর্যন্ত কিন্তু সেল এর এগেনস্টে তারা আপনাকে আর্নিংটুকু দিবে। ধরুন একটি ছবির প্রাইস $3, তার এগেনস্টে $1 তারা আপনাকে দিয়ে দিবে, তার মানে 50% সেল আপনাকে তারা অবশ্যই দিয়ে দিবে। সুতরাং আপনি অবশ্যই অনায়াসে এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অনায়াসে কাজ শুরু করবেন। দেন যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে ইরসি। ইরসি ইজ বেটার নোন অ্যাজ মার্কেটপ্লেস টু বাই অ্যান্ড সেল ইউনিক হ্যান্ডমেড গুডস, সো ইউ মে নট থিঙ্ক টু ইট হোয়েন লুকিং ফর প্লেসেস টু সেল স্টক ফটোস। হাউএভার, ERC boasts over 30 million users and several different ways to sell your photos through their platform. আশা করি বুঝতে পেরেছেন যে এইখানে আপনি হ্যান্ডমেড যে কোনো কিছু সেল করতে পারেন। বিশেষ করে গ্রামীণ মহিলারা অনেক হ্যান্ডমেড জিনিসের জিনিস তৈরি করে, তাদের ছবিটি আপনি তুলে এখানে আপলোড দিবেন। দ্যাটস ইট, বুম, is the best way to sell any types of photo on this platform over here. Next, 6, photo motto. Is not an online marketplace but rather a gadget that integrates with your website to help you sell photos online. After you add it to your site, the photo motto manages all the photo selling processes for you. So this is the easiest way. আমি মনে করি এই সমস্ত ওয়েবসাইটগুলো সবগুলো একই ক্যাটাগরির, তবে আপনাকে মনে রাখতে হবে যে একটু রিসার্চ করতে হবে কোন ওয়েবসাইটটি বেশি পে করে, সেটিতে আপনি আগে অ্যাকাউন্ট তৈরি করবেন। তবে আপনাকে সাজেস্ট করবো shutterstock.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করলে অনায়াসে আপনি খুব সহজে ছবিগুলো আপলোড দিতে পারবেন এবং আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। আশা করি আপনি আগের যে shutterstock.com এর উপর ভিডিও দিয়েছিলাম সেটি দেখে আসবেন। এবার চলে আসছি নেক্সট ওয়েবসাইটটিতে, সেটি হচ্ছে CreaStock। CreaStock can be a more passive way to earn money for your photography, তার মানে আপনি ছবি আপলোড করবেন এই ওয়েবসাইটটিতে এবং আশা করি আপনি বুঝতে পেরেছেন। 500 pixel one of the best এবং professional marketplace to sell your photos in this place here 500pixel.com. 500 Pixel is an online marketplace that helps you create a portfolio of your images and earn money. It's one of the best places to sell photos online. So, আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনি সরাসরি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। Next one is Snapchat for you. Snapchat for you, professional place to sell your photos over here. And then number 10, Photo Shelter. ফটো শেল্টারের উপর আমি একটি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এবং খুব সহজে তারা কিন্তু যে কোনো ধরনের ফটো নিয়ে নেয়, তার মানে আপনি অনায়াসে আপলোড দিতে পারবেন। হাউএভার, ইউ নিড টু বাই দিস স্পেসেস অন দেয়ার প্ল্যাটফর্ম টু আপলোড দ্য ফটোস। দেয়ার আর মাল্টিপল প্ল্যানস টু মান্থলি অ্যান্ড ইয়ারলি অপশনস উইথ ডিফারেন্ট ফিচার্স। অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি কতদিন ফ্রিতে করতে পারবেন, এরপর আপনি ফ্রিডে গেলে অনায়াসে অনেকগুলো ছবি আপলোড দিতে পারবেন এবং তার এগেনস্ট আর্নিং জেনারেট করতে পারবেন। নেক্সট ওয়ান ইজ tour photos is a hub for tourists and travel photographers photographers across the globe. যারা বিশেষ করে ট্রাভেলিং অথবা টুরিস্ট রয়েছেন অথবা ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য এটি অদ্বিতীয় ওয়েবসাইট, tourphotos.com. In fact, many travel agencies and tour companies use it to upload photos of their adventure trips for attendees and general public purposes. অনেকগুলো এজেন্সি রয়েছে যেগুলো বেসিক্যালি টুরিস্ট রিলেটেড অথবা ট্রাভেল রিলেটেড, তারা কিন্তু এই সমস্ত ওয়েবসাইট থেকে বেশি দামে বা
বেশি প্রাইজে ইমেজ গুলো কিনে নেয়, যাতে করে তারা তাদের ব্যবসাতে বেনিফিট করতে পারে। সুতরাং আশা করি এই 11 বা 11টি ওয়েবসাইট কে ফলো করে অনায়াসে আপনি আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপলোড দিবেন। এবং আরো একটি কথা বলে রাখা ভালো যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যে শুধুমাত্র আপনি একটা ওয়েবসাইটে আপলোড দিতে পারবেন একটি পিক্সেল, কিন্তু সেই সেম পিক্সেলটি অন্য কোনো ওয়েবসাইটে দিতে পারবেন, তবে আপনাকে তাদের টার্মস এন্ড কন্ডিশন বা ক্রাইটেরিয়া গুলো বুঝে আপলোড দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে অনেকে কিন্তু এই ধরনের ওয়েবসাইট খুঁজে এবং আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে গত shutterstock.com এর উপরে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা shutterstock.com এর উপর ভিডিওটি দেওয়ার পরে যে এই ধরনের কোনো প্রফেশনাল মার্কেট প্লেস রয়েছে কিনা যেখানে ফ্রিতে ছবি আপলোড দিয়ে আর্নিং জেনারেট করা যায়। আশা করি এই 11 ওয়েবসাইট বা 11টি ওয়েবসাইটে কাজ করে অনায়াসে আপনি খুব সহজে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটাকে কাজে লাগিয়ে ছবি আপলোড দিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।